যৌনকর্মীদের সমমর্যাদা এবং সমান অধিকার রয়েছে। পুলিশকর্মীরা যৌনকর্মীদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করবে না, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। যৌনকর্মীরা অত্যাচারিত হলে আইন অনুযায়ী দিতে হবে চিকিৎসা সহায়তা। যৌনকর্মীদের প্রতি বেশিরভাগ সময় পুলিশ নিষ্ঠুর আচরণ করে। সংবিধান অনুযায়ী আমজনতার মতো যৌনকর্মীদেরও মানবাধিকার রয়েছে, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। যৌনকর্মীদের সমমর্যাদা এবং সমান অধিকার রয়েছে। পুলিশকর্মীরা যৌনকর্মীদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করবে না, এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের। যৌনকর্মীরা অত্যাচারিত হলে আইন অনুযায়ী দিতে হবে চিকিৎসা সহায়তা। যৌনকর্মীদের প্রতি বেশিরভাগ সময় পুলিশ নিষ্ঠুর আচরণ করে। সংবিধান অনুযায়ী আমজনতার মতো যৌনকর্মীদেরও মানবাধিকার রয়েছে, এমনই মন্তব্য সুপ্রিম কোর্টের। গ্রেফতার করলো ইডি। কয়লা পাচার কাণ্ডে লালা ঘনিষ্ঠ গুরুপদ মাঝিকে গ্রেফতার করলো ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, টানা জিজ্ঞাসাবাদ চলছিল লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীর, কি কারণে গ্রেফতার? দেখুন, যেটা সিবিআই সূত্রে খবর, গুরুপদ মাঝিকে গ্রেফতার করা হয়েছে। গত 3 দিন ধরে ইডির দিল্লির সদর দপ্তরে গুরুপদ মাঝিকে জিজ্ঞাসাবাদ করছিলেন ইডির গোয়েন্দারা, এবং তারা যেটা দাবি করছেন যে গত 3 দিন ধরে সে কিন্তু তথ্য গোপন করছিল, ইডির অফিসারদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এবং যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী, লালার এক ধরনের পার্টনার, এবং আসানসোল পুরুলিয়া জেলায় যত কয়লার কাজ হয় প্রতিটা কাজে কিন্তু লালার সঙ্গে এ কিন্তু প্যারালালি অ্যাসোসিয়েট, এবং লালার কোথায় কি সম্পত্তি রয়েছে, কিভাবে কয়লা মাফিয়ারা অপারেট করে আসানসোলে, পুরো তথ্য তার কাছে ছিল। এবং ইডির তরফে জানানো হচ্ছে যে গত 3 দিন ধরে দফায় দফায় তাকে ইডির দিল্লি সদর দপ্তরে ডাকা হয় এবং তাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে যে সঠিক তথ্য দেবে। কিন্তু যেটা ইডির তরফে দাবি করা হচ্ছে যে তাদের হাতে তথ্য প্রমাণ রয়েছে, কিন্তু অপরদিকে গুরুপদ মাঝি কিন্তু তথ্য গোপন করার এবং ইডির আধিকারিকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিল, তাই কিন্তু তাকে গ্রেফতার করে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডির অফিসাররা। এবং আগামীকাল তাকে কোর্টে তোলার পর তাকে নিজেদের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির আধিকারিকরা। সব মিলে কিন্তু লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী গুরুপদ মাঝিকে দিল্লিতে গ্রেফতার করেছে ইডি। ধন্যবাদ প্রকাশ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে, এই আমার একটা চা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।